Hello my friends, welcome back to Live Well with Ladies. আমি শাতি লেখা, তোমাদের lifestyle motivator and nutritionist নিয়ে এসেছি আজকের ভিডিও। আমাকে অনেকেই প্রশ্ন করে যে এত ডায়েট করছি তাও আমার ওজন কমছে না কেন? কেন আমার প্রতিদিন সকালবেলায় ওজন মেশিনে যখন দাঁড়াচ্ছি একই ওজন রয়ে যাচ্ছে অথচ আমি দিনের পর দিন ওয়ার্কআউট করছি, ডায়েট করছি, এত কষ্ট করছি তাও এই রেজাল্ট কেন পাচ্ছি? তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে এর পেছনের রহস্যটা কি। তো প্রথমেই যেটা বলার দরকার সেটা হচ্ছে ওয়েট লস, আমরা সেটাকে দুভাবে বুঝতে পারব। একটা হচ্ছে যেটা মেশিন ইন্ডিকেট করে বডি মাস লস, আর একটা হচ্ছে ইঞ্চ লস। কাজেই শুধুমাত্র যদি আমরা ওয়েট মেশিনের উপর নির্ভর করি এটা বোঝার জন্য যে আমাদের এত পরিশ্রম, এত কষ্ট, এত ডায়েট, এত ওয়ার্কআউট এগুলো কাজে আসছে কিনা আদৌ, তবে কিন্তু আমরা মস্ত বড় ভুল করব। তার কারণ অনেক সময় ওয়েট মেশিন কিন্তু এতটুকুও চেঞ্জ নাও দেখাতে পারে, যখন তোমার অ্যাকচুয়ালি কিন্তু তোমার যখন শরীরের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার ড্রেস ঢিলা হয়ে যাচ্ছে, তুমি অনেক সাইজ ছোট পোশাক পরছো কিন্তু ওয়েট একই থাকতে পারে। এর কারণটা হচ্ছে যখন আমরা ওয়েট লস করি আমরা তখন ফ্যাট লস করি, আর তার সঙ্গে এক্সারসাইজ করতে থাকলে বা ওয়ার্কআউট করলে বডি টোনড হয় এবং তাতে মাসেলটা গেইন হয়। যখন মাসেল গেইন হয় মাসেলের ওয়েট কিন্তু সমপরিমাণ ফ্যাটের থেকে বেশি হয়, সেটা জায়গাটা কম জুড়ে থাকে, ওই জন্য বডি শেপ কমে আসে, ইঞ্চ লস হয়। কিন্তু মাসেলের ওয়েট বেশি থাকার জন্য অনেক সময় ওয়েট একই থেকে যায়, অনেক সময় বেশিও দেখাতে পারে, আগের তুলনায় বেশি। তো এটাই হচ্ছে মেইন কারণ। কাজে আমরা যখন ওয়েট লস করতে চাইব তখন আমরা শুধুমাত্র কিন্তু ওয়েট মেশিনের উপর ডিপেন্ড করব না, আমরা মেজারমেন্ট যে টেপ বা মেজারিং টেপ সেটা ইউজ করব। আমাদের প্রথমে যেটা করতে হবে, ডায়েট শুরু করার সময় আমাদের কোমরের মাপটা নিতে হবে, অর্থাৎ নাভি থেকে যে তিনটে আঙ্গুল ওপরে আমাদের কোমর হয় পেছন থেকে এনে সেখানে আমাদের কোমরের মাপটা নিতে হবে, চেস্টের যে মাপ ব্রেস্টের এইখান থেকে ঠিক এই মিডল পোর্শন থেকে এনে এখান থেকে চেস্টের মাপ নিতে হবে, এবং হিপ যেখানে সব থেকে চওড়া হিপ সেই জায়গা থেকে ঘুরিয়ে এনে আমাদের হিপের মাপটা নিতে হবে। এই তিনটে কাজ কিন্তু আমাদের সবার প্রথমেই করে রাখতে হবে। তারপর ডায়েট অ্যান্ড এক্সারসাইজের পরে আমরা বুঝতে পারবো যে কতটা ইঞ্চ লস হচ্ছে। কাজেই শুধুমাত্র ওয়েট মেশিন দেখে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। এছাড়া ক্লোথস ডোন্ট লাই, ড্রেসপত্র কখনো মিথ্যে কথা বলে না। যে পোশাকগুলো তোমার আগে গায়ে হতো না তারা যদি এখন ঢুকে যাচ্ছে তাতে ওয়েট মেশিনে সেম ওয়েট দেখালেও তুমি সেটাতে একদম ফর শিওর থাকো যে ইউ আর চেঞ্জিং, ইউর বডি শেপ ইজ চেঞ্জিং, যেটা আমাদের সব থেকে দরকার। ওয়েট মেশিন নয়, আমাকে কেমন দেখতে লাগছে, আমার একটা হেলদি বডি, হেলদি ওয়েট, সেটাই আমার দরকার। ওয়েট মেশিন যাই ইন্ডিকেট করুক না কেন, আমি যে সমস্ত পয়েন্টস গুলো বললাম সেগুলো মিলিয়ে তোমরা ইজিলি বুঝতে পারবে যে তোমরা প্রোগ্রেস করছো কি করছো না।